গাড়ির ভেতর অন্তরঙ্গ মুহূর্তে ধরা পড়ল কার্তিক ও সারা। বলিউডের নতুন প্রজন্মের অন্যতম জনপ্রিয় মুখ সারা আলি খান, জনপ্রিয় নায়ক সাইদ আলি খানের মেয়ে সারা আলি খান খুব অল্প সময়ে বলিউডের গ্ল্যামার কন্যা হয়ে উঠেছে। বলিউডের পা রেখে নিজের জাত চিনিয়েছেন সারা আলি খান। আর অভিনীত কেদারনাথ এবং সিম্বা দুটি ছবি দর্শক মহলে প্রশংসা করিয়েছে, আর এ কারণেই অল্প সময়ে বলিউডে গ্ল্যামার কন্যা হয়ে উঠেছেন তিনি। পরিচালকদের পছন্দের প্রথম কাতারেই এখন তার অবস্থান। এদিকে বলিউডের জোর গুঞ্জন চলছে সারা আলি খান প্রকাশ্যে নয়, বরং চুপি চুপি প্রেম করছে। সম্প্রতি সারা আলি খান ও কার্তিক আরিয়ানকে গাড়ির ভেতর হাত ধরে ঘনিষ্ঠ সময় কাটাতে দেখা গিয়েছে। ঠিক সেই মুহূর্তে আলোকচিত্রকারীরা ক্যামেরা বন্ধ করে ফেলে তাদেরকে। এতেই হাত লুকাতে এবং নিজের মুখ লুকাতে ব্যস্ত ছিলেন নবাবজাদি। একটি টেলিভিশন শোতে কার্তিকের প্রতি অনুরাগের কথা প্রকাশের পর বহুবার খবরের শিরোনাম হয়েছেন সারা আলি খান। আর এর আগে বেশ কয়েকবার একসঙ্গে দুজনকে দেখা গেল, এবারই প্রথম নতুন ভঙ্গিতে এবং নতুনভাবে দেখা যায় এই যুগলকে। গণমাধ্যমে প্রকাশিত বেশ কয়েকটি ছবিতে দেখা যাচ্ছে মুম্বাইয়ের তাজ ল্যান্ডস এন্ডে প্রবেশের আগে গাড়ির ভেতরে হাত ধরে তারা বসেছিল। এরপরে ক্যামেরা ফ্ল্যাশ এবং তাদের উপর আলো পড়লে তারা সতর্ক হয়ে যান। লাভ আজকাল ছবির শুটিংয়ের জন্য তারা এখন ব্যস্ত। ইমতিয়াজ আলী পরিচালিত লাভ আজকাল ছবির সিকুয়েলে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে। 2020 সালে 14 ফেব্রুয়ারি মুক্তি পাবে এই ছবিটি। ইমতিয়াজ আলী পরিচালিত এই ছবির প্রথম কিস্তি মুক্তি পায় 2009 সালে। সেখানে প্রধান চরিত্রে ছিলেন সারার বাবা সাইফ আলী খান ও দীপিকা পাডুকোন। ধন্যবাদ সবাই কিনে চলছেন। এরকম আরো খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আমাদের কোনো আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন।